মিডিয়া এটা একটা বড় গুরুত্ব রয়েছে আমরা এখানে বসে বক্তব্য দিচ্ছি কিন্তু আমাদের বক্তব্য কিন্তু সারা পৃথিবীর মানুষ নিজ নিজ ঘরে বসতে দেখতেছে এজন্য আমরা সশরী তাদের কাছে না পুষতে পারলেও আমাদের কথা কিন্তু আলহামদুলিল্লাহ এখন বিশ্বের প্রত্যেক জায়গায় আনাচে কানাচে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আমাদের আন্দোলনের যারটি বিভাগ আছে যেনারা স্বতঃস্ফূর্ত সাথে মানে নাসাদ এরা দায়িত্ব সহকারে এই দাওয়াতি প্রচারের কাজে তারা নিয়োজিত আছে এবং প্রচার করছে কিন্তু আমাদের মানে আর্থিক সচ্ছলতাটা কম যার কারণে যে সরঞ্জামগুলি প্রয়োজন সেগুলি তাদের কাছে নাই। আন্দোলন বাংলাদেশ পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি একটি বিষয় সেটা হলেই আমাদের আলহামদুলিল্লাহ আপনি আমি কিছুদিন আগে কুমিল্লা গিয়েছিলাম একটা প্রোগ্রামে আর আমাদের সৌদি আরবে আলহামদুলিল্লাহ এক সময় কিন্তু নোয়াখালী বলেন ব্রাহ্মণবাড়িয়া বলেন বা এগুলি প্রত্যন্ত অঞ্চলে সহি আকিদার দাওয়াত মোটেই ছিল না মানুষ বুঝতে না এলেদিস কী এখন কিন্তু আলহামদুলিল্লাহ বলা যেতে পারে এমন কোনো এলাকা নেই এমন কোনো গ্রাম নেই যেখানে সহি আকিদার মানুষ এখন অনুসারী পাবেন না এটা দুটা অর্থ একটা হলো আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরব থেকে সব জেলার মানুষ আমরা সেখানে পাই এবং তাদের মাঝে দাওয়াতে কাজ করা হচ্ছে এবং আলহামদুলিল্লাহ তারা ওখান থেকে আকিদার পরিবর্তন হয়ে আসছে আমার আমার ক্লাসে প্রায় আশি জন একশো জন ছাত্র ক্লাস আসে এখানে আমার ছাত্র আসে আলহামদুলিল্লাহ যারা ক্লাসে নিয়মিত আসে তাদের একই সব চেঞ্জ পরিবর্তন সব কিছু পরিবর্তন লেবাস পোশাক সব কিছু পরিবর্তন তারা তো এক জেলা মানুষ না বিভিন্ন জেলার মানুষ তাহলে এই কারণে কিন্তু প্রত্যেকটা জেলায় দাওয়াত পুষে যাচ্ছে আর আর একটা হলেই মিডিয়া এটা একটা বড় গুরুত্ব রয়েছে যখন পিস টিভি চলতো আপনি আশ্চর্য হয়ে যাবেন আমি ছুটিতে আসছিলাম আসতে আসতেছিলাম রিয়া দিয়ে যখন ফ্লাইটে উঠি আমেরিকাতে একটা আমেরিকা থেকে একটা ফ্যামিলি ওই ফ্লাইটে আসেন একটা মহিলা আমাকে সালাম দিচ্ছেন বলছে ভাই আপনাকে আমি নিয়মিত প্রোগ্রামে দেখি কেমন আছেন ভালো আছেন আমি তো তার চোদ্দ গোষ্ঠী চিনি না কোথেকে দেখলো এটা বৃষ্টিপি থেকে দিচ্ছে আজকে এই বৈঠকে এক ভাই আসার কথা ছিল কাজী সাহেব উনি মনে হয় আসেন নাই হ্যাঁ উনি উনি বলছে উনি সেই আকিদার মানুষ উনি মক্কায় এক সময় হজ করতে গিয়েছিলেন হজের মাঝে আমার একটা বক্তব্য আছে কাইফাত হেব্বুন নাবি রসুলকে আপনি কীভাবে ভালোবাসবেন এই বক্তব্যটা নেটেও আছে এবং এটা হাজিদের মাঝেই এই সিঁড়িটা বিতরণও বিতরণও করা হয়েছে উনি ওখান থেকে পেয়েছেন তো উনি কয়দিন আগে এই এতদিন পর সেই দু হাজার এগারো সালে হস করেছে আমাকে ফোন দিয়ে বলছেন যে শেখ আমি আপনার বক্তব্যটা মুখস্থ ঠোরস্ত করে রেখেছি বলছে আমি তখন থেকে এখন খালি এই বক্তব্যের উপরে খুদবা দিই আমার এটা পুঁজি বলছে আমরা বহু বক্তব্য শুনি কিন্তু এই জিনিসটা তার কাছে এটা কার বক্তব্য কোন বক্তব্য কার মনে কখন দাগ কাটবে বলা কঠিন এটা সব প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আল্লাহ কখন কাকে হেজে দেবে বলা যায় না হোক মূল কথা সেটা হলেই যে এখন আলহামদুলিল্লাহ এই মিডিয়ার সোশ্যাল মিডিয়ার কারণে আমরা এখানে বসে বক্তব্য দিচ্ছি কিন্তু আমাদের বক্তব্য কিন্তু সারা পৃথিবীর মানুষ নিজ নিজ ঘরে বসতে দেখতেছে এজন্য আমরা সশরী তাদের কাছে না পুঁজতে পারলেও আমাদের কথা কিন্তু আলহামদুল্লাহ এখন বিশ্বের প্রত্যেক জায়গায় আনাচে কানাচে পুষে গেছে আলহামদুলিল্লাহ এবং হক এটা এমন একটা সত্য এবং এরা এমন একটা পাওয়ার আছে এই সত্য কানে গেলে মানুষের ভিতরে চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় আলহামদুলিল্লাহ তো এর জন্য আমাদের বক্তব্যগুলি এই যারা মিডিয়ায় প্রচার করছে এবং সেগুলো আবার কাটিং করে পাঠায় একটা বক্তব্যকে কাট কাট করে এক একটা সাবজেক্ট করে যখন পাঠানো হচ্ছে আলহামদুল্লাহ আমরা দেখছি মানুষ অনেক হাজার হাজার লাখ লাখ মানুষ এই বক্তব্যগুলি শুনছে এটা আমার বক্তব্য আমি তো ছোটো একটা মানুষ কিন্তু মার্শালা বড় বড়ো মাসায়ক মোহতারাম জামা সহ হ্যাঁ আমাদের যারা আইটি বিভাগ যেটা আছে আইটি বিভাগ মাশালা আমাদের আন্দোলনের যে আইটি বিভাগ আছে যেনারা স্বতঃস্ফূর্ত সাথে মানে নাসাদ এরা দায়িত্ব সহকারে এই দাওয়াতে প্রচারের কাজে তারা নিয়োজিত আছে এবং প্রচার করছে কিন্তু আমাদের মানে আর্থিক সচ্ছলতাটা কম যার কারণে যে সরঞ্জামগুলি প্রয়োজন সেগুলি তাদের কাছে নাই। আমাদের পিস টিভি রেকর্ড হয়েছে দুবাই কথা বুঝতে পারছেন আমরা তো এক মাস দুবাই ছিলাম আর আমরা যারা বই নিয়ে আলোচনা করেছি যেমন আমি করেছি রিয়াজু সালেহিন ডক্টর শহীদুল্লাহ খান করেছেন খিতাব তৌহিদ সাইফুদ্দিন বেলা করেছেন বুলুবুল মারাম আর শেখ মুতিউর রহমান বা অন্যান্য তারা তো ইন্ডিয়ায় রেকর্ডিং করেছে আমাদের জন্য আলাদা স্টুডিও সেই স্টুডিওতে বসে আমরা আলোচনা করতাম আর যেগুলি বাইরে আলোচনা এগুলি ক্যামেরা সহ ব্যক্তি সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো আমাদের সামনে সামনে থাকত বারোটা ক্যামেরা এইগুলি এক একটা ক্যামেরা অনেক বড় বড় ক্যামেরা এই ক্যামেরার পিছনে যদি রমে যান তাহলে সেখানে আবার যে কতগুলো টিভি লাগানো আছে একটা জায়গায় সাউন্ড সেটাকে ঠিক করতেছে আর এক জায়গায় ফটো ঠিক করতেছে মানে এই সরঞ্জামগুলি সহ ইন্ডিয়া থেকে যখন ডক্টর জাকির নায়েক আমাদের রেকর্ডিং যখন আসছিল তখন উনি আশি জন তার সহযোগী মানে এ বিষয়ে যারা পারদর্শী তাদেরকে সাথে নিয়ে আসছিলো আশি জন মানুষ তা তাহলে এদের সেখানে এক একটা বক্তব্য রেকর্ডিং যদি আশিটা যদি কিনা বারোটা ক্যামেরা লাগে এই মানুষগুলি ক্যামেরা ঘুরাচ্ছে এর পেছনে কত বড় বড় ইঞ্জিনের পেছনে বসে আছে কেউ সাউন্ড ঠিক করতেছে হ্যাঁ এর জন্য কিন্তু তারপরেই দেখাচ্ছে ওটা টিভিতে সারা হয় সুন্দর করে সেই তুলনায় আমাদের সামনে ছোটখাটো ছোটোখাটো ক্যামেরা চলছে তাহলে আলহামদুলিল্লাহ তারপরে প্রচার হচ্ছে তা আমাদের আইটি বিভাগ উনি বলছেন ওদের মনে হয় দুটা কম্পিউটার প্রয়োজন আর প্রতি মাসে এক লক্ষ টাকা প্রয়োজন মাসিক দাতা সদস্য প্রয়োজন তো আমাদের মার্শাল আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ আল্লাপাক আপনাদেরকে যারা মেন শহর সিটিতে আসেন অনেককে আল্লাপাক দুনিয়ার নিয়ামত দিয়েছেন তো এটা একটা সবকাই জারিয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম আমরা বক্তব্য দিয়ে যে নেকি পাবো আর আমাদের বক্তব্য যারা প্রচার করতেছে প্রসার করতেছে সবাই কিন্তু নেকির মধ্যে সামিল মান আজরিল আল্লাহরিন রসল বলছেন মান গাজিয়ান যে ব্যক্তি গাজীকে প্রস্তুত করে পাঠালো গাজীকে তলোয়ার কিনে দিল সওয়ারি কিনে দিল জেহাদ করে যে সমান যে পাবে এই ব্যক্তি জেহাদের সরঞ্জাম কেনার সময় সব পাবে অতএব এটা একটা সৎকার জারিয়ার গুরুত্বপূর্ণ বিষয় আন্তরিকভাবে আপনার কাছে আপনাদের কাছে বিষয়টা তুলে ধরলাম আপনার সবাই মার্শাল্লাহ উপস্থিত ভাই যারা আছেন আমাদের দায়িত্বশীল ভাই বলছেন এখনও যদি কেউ দিতে চান দিতে পারেন প্রকাশ্যও দিতে পারেন গোপনও দিতে পারেন আইটি বিভাগ এখানে আছে তাদের এই বিষয়টি প্রয়োজন আপনারা শরিক হতে পারেন